পাটা কি অবস্থা লে ধরে ছেড়ে দাও আমি ওড়ি না ওড়ি না হ্যাঁ ওই যে ওড়ি না বলছিস বলেন কথা বলেন এই যে আপনারা শুন খাউল খাউল আপনারা দর্শক সুন্দরবনের মতো ভয়ঙ্কর অরণ্যে আসলে আপনাকে প্রথমেই আগে নিরাপত্তার দিকটাকেই নিশ্চিত করতে হবে আর সেজন্যই আমরা দলের একজনকে গাছের উপর বসিয়ে রেখেছি কারণ উঁচু গাছের উপর থেকে জঙ্গলের চারিপাশটা ভালোভাবে দেখা যায় কোনো বিপদ আসলে আমরা আগেই সতর্ক হয়ে যেতে পারব এখানে এক মুহূর্তেই ঘটে যেতে পারে লঙ্কা কাণ্ড তাই এই সতর্কতা তা আমার পছন্দ পছন্দ কিছু সময় পর্যন্ত আমরা ভালো থাকতে পারি বা ক্ষুধা নিবারণ হতে পারে আমাদের কাছে আরো অনেক খাওন আছে মনে করেন মনে করেন আমাদের কাছে নিজের কাছে খাবার নাই জঙ্গলে অনেক খাবার আছে মনে করেন ছয়লা আছে তেমন গোল ফল আছে এই বালি ফল আছে এগুলা খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করতে পারি যখন জঙ্গলে থাকো অনেক সময় তো খাবার টাবার ফুরাই যায় তোমাদের তো খাবার টাবার ফুরাই গেলে এইটা কিন্তু একটা বিশেষ ধরনের ওইটু খাবেন ওইটুতে আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে খাও 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 কি থাকে তাজের মধ্যে বলো কিছু তো না থাকে ফসফরাস থাকতে পারে কিছু কিছু কার্বোহাইড্রেট থাকতে পারে সুন্দরবনের যে কোনো জিনিস ফসফরাস এগুলো প্রোটিন কোনো প্রোটিন নাই কিন্তু কার্বোহাইড্রেটের কাজ আমাদের শরীরে শক্তি যোগানো আচ্ছা আচ্ছা শরীরকে উত্তাপ করা সেটা আমরা শক্তি পেয়ে এই ফলগুলো খেয়ে বানররা সাধারণত হরিণ খায় না বানর বানর কিন্তু একটা জীব আমাদের মতো একটা জীব সেও তো যেহেতু এইসব ফল খেয়ে বেঁচে থাকে তা আমরাও তো এক ধরনের জীবই সেই হিসেবে আমরা কিন্তু এগুলো খেয়ে কিছু সময় বেঁচে থাকতে পারবো আমাদের তো একটাই হবে না আরো অনেক লাগবে আমাদের আমরা লোক অনেক আমি ওনারে আনতে যাব ভাই জঙ্গল আটকে গেছে রে আপনারা শুনতে পাচ্ছেন বার্কিং ডিয়ার ডাকতেছে বাংলা ভাষায় খাওয়াল বলে বার্কিং ডিয়ারের ডাক আস্তে কত ওই জায়গা দিয়ে আসতেছে এখানে কাছাকাছি আমাদের খুব কাছে কিন্তু এই বার্কিং ডিয়ারটা আছে আমাদের টের পাই এগুলো দর্শক মন্ডলী আপনারা শুনতে পাচ্ছেন আরে এভাবে করে কি শুনবেন জোরে সামনে দেখেন নীরব নিস্তব্ধ সুন্দরবনের রূপ প্রকৃতি তার নিজ খেয়ালে সাজিয়েছে এ বনভূমিকে তাই তো বিশ্বে বিরল এই ম্যানগ্রোভ অরণ্য খালে কিন্তু পানি নাই দেখেন জোয়ারে পানি চলে গেছে পানি কিন্তু ওই পর্যন্ত ওঠে দর্শক ভাটার টানে খালের পানি নদীতে নেমে গেলে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটে দুপাশের বিস্তৃত এলাকা জুড়ে দেখা মেলে কাদার প্রলেপ যেমনটি এখন আপনারা দেখছেন এমনই পরিবেশে আমরা ছিলাম এই খালের মধ্যে বসে অপেক্ষায় কখন জোয়ার আসবে এমন সময় বনের ভেতর থেকে কুকুরের ডাকের মতো ঘেউ ঘেউ বিকট আওয়াজ ভেসে আসছিল মায়া হরিণ বিপদে পড়লে বা আশেপাশে বাঘ থাকলে এরকম শব্দ করে ওরা
সবাইকে সতর্ক করার জন্য। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।